গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর এখানে দেখতে পাচ্ছ মেলা বসছে, তো পূর্বস্থলী কার্তিক পুজো অনেক কদিন ধরেই চলে, আজকে হচ্ছে প্রথম দিন। আর আমি চলে এসেছি, মণ্ডপে একটু পুজো হচ্ছে অঞ্জলি দেবো বলে। তো এটা হচ্ছে থানার মাঠ, পূর্বস্থলী থানার মাঠ। আর থানার মাঠে রয়েছে এটা কালী মন্দির, ওখানেই কালী পুজো হয়েছিল, তো কালী পুজো ছিলাম না, ওই জন্য আসা হয়নি। এটা মন্দির, হ্যাঁ দেখো শিব ঠাকুরটা, দেখেছো শিব ঠাকুরটাকে সুন্দর, দেখেছো? একটু টাইম লাগবে, আর আমি এখন যাচ্ছি দুই দিয়ে বাড়ি, ওখানে সোয়েটার টোয়েটার অনেক কিছু নিয়ে এসে ওগুলো একটু রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, না ওই যে পুজো হবে এখানেও, যেমন দুর্গা পুজোতে অনেকগুলো প্যান্ডেল হয়েছে না, ওইটাও তো একটা পুজো। হ্যাঁ ওই যে ও খেলতে শুরু করলো,
মানুষের চোখে ফাঁকি দিয়ে সেই নেতা কিভাবে খৈনি ডলে মুখে দেবে এবার তার বক্তৃতা বুঝতে পেরেছেন বুঝবেন কি করে একবার সমাজের দিকে রাখিয়ে দেখুন ওই একশ্রেণীর সুবিধাবাদী ব্যক্তিরা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিভাবে এই হাতের মুঠোয় রাখতে চলেছে আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী প্রত্যেকটা প্রিয় মানুষের জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে আপনাদের এই জায়গাতে আমার প্রথমবার আসা আর পূর্বস্থলী আমি নামই শুনেছি অনেক বছর ধরে এই জায়গার নাম সবাই গাইবে আমার সাথে গাইবে চলো শুনি এবং হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন এই গানটা কিন্তু এই গানটা আরেকবার নতুন করে পরিচিতি পেয়েছে যখন অরিজিৎ সিং এই গানটাকে লতা মঙ্গেশকরজিকে ট্রিবিউট জানানোর জন্য গিয়েছিলেন এই গানটা আমি দুলাইন শোনাই আপনাদেরকে আশা করি ভালো লাগবে গানটা হলো গানটা হলো হায় যাব না যাব না ফিরে আর ঘরে ঘরে পোড়া মন মানে না সংসার কারি বাতরে এটা গাইবো কি গাইবো কি কোথায় জোড়ে হাততালি দিলে গাইবো সবাই মিলে কোথায়